নমস্কার বন্ধুরা, আমি সুভ্রান্ত আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেনিং স্টেশনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে যে জিনিসটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো গোলাপ গাছের পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ। তো ধীরে ধীরে এই দাগটা বাড়তে থাকে এবং এই সাইডগুলো দেখবেন পুড়ে যায়। এই দেখুন, এভাবে ব্রাউন হয়ে যায় এবং কালো কালো ছোপ ছোপ দাগ থাকে। লাস্টে কি হয়, পাতাটা ঝরে পড়ে এবং এই রোগটি খুবই মারাত্মক রোগ গোলাপ গাছের ক্ষেত্রে, কারণ এই একটা সুস্থ সতেজ গোলাপ গাছকে ধীরে ধীরে খরবাকৃতি করে দেয়। তো আমি এই রোগটা বিভিন্ন কারণে হতে পারে আর সেগুলো সম্বন্ধে আপনার সঙ্গে আজকে আলোচনা করব। আপনার গাছটি প্রখর রোদের মধ্যে আছে, তো তখন সূর্যের অতিরিক্ত তাপে গাছের পাতাগুলি পুড়ে যেতে পারে, তো এটাকে আমরা লিপ বার্ন বলি। এছাড়াও এটা ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে। তো গোলাপ গাছের এই পাতা যদি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, যে ছত্রাক দ্বারা আক্রান্ত হয় সেটাকে আমরা বলে থাকি ডিপ্লোকার্পন রোজাই। তো এই ছত্রাকটির নামকরণ করেন এফ এ উল্ফ 1912। দুটো কারণে আমার এই গাছটির অবস্থা এরকম হয়েছে। তো আমি অতিরিক্ত পটাশ ব্যবহার করেছিলাম, তো পটাশের সঙ্গে দেখবেন সাদা সাদা লবণ থাকে, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এই সোডিয়াম ক্লোরাইড অতিরিক্ত হয়ে গেলে আপনার গাছের পাতাগুলি এরকম হবে। তো আপনারা এর থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন, দেখুন, যদি এটা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, প্রথমে এই ছত্রাক গাছের গোড়া থেকে শুরু হয়, আস্তে 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 এই দেখুন গোটা গাছে স্প্রেড করবে, এবং আপনার পাশাপাশি যদি অন্য গাছ থাকে সেই গাছগুলোকেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তো দেখুন কিভাবে পাশের গাছটিতেও ছড়িয়েছে। দেখুন এই গাছটা সুস্থ সতেজ একটা গাছ, চারিদিকে কুড়িতে ভর্তি, কিন্তু দেখুন এই দেখুন এই গাছটাও ধীরে ধীরে ছত্রাকের দ্বারা আক্রান্ত হচ্ছিল। তো মেনলি এই ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এটি হচ্ছে ওয়েদার চেঞ্জের ফলে, আর আমরা এটা দেখতে পাই মূলত বসন্তে, কিন্তু আপনারা অনেক সময় গ্রীষ্মেও দেখতে পাবেন। ধরুন গ্রীষ্মকালে টানা প্রখর রোদ্দু, টানা উত্তাপে আপনার গাছের মাটি শুকিয়ে গেছে, হঠাৎ করে যদি টানা তিন চার দিন বৃষ্টি হয়, তখন এই ছত্রাক দ্বারা আপনার গাছটি আক্রান্ত হওয়ার চান্স থাকে, যেটা আমার গাছের ক্ষেত্রে হয়েছে। এই দেখুন গাছের মাটি এখনো ভিজে। তো এই গাছের কারণ ড্রেনেজ সিস্টেম ঠিক থাকা সত্ত্বেও একটা কারণে হয়েছে, জল এখনো শোক করে রেখেছে, কারণ আমি ধানের তুষ একটু বেশি দিয়েছিলাম। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কি করা উচিত সেগুলোকে আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রথম আপনি এই গাছের পাতাগুলোকে একটা একটা তুলে ফেলুন, আর দেখবেন যে পাতাগুলি ভালো আছে সেগুলোর সঙ্গে যেমন অন্য পাতাটি টাচ না হয়, এটা আপনার কাছে প্রথম উপায়। আর যদি মারাত্মকভাবে আপনার গাছটি আক্রান্ত হয়ে থাকে, তখন ডালগুলি আপনি এই জায়গা থেকে কেটে ফেলুন। এছাড়াও আপনি কি করবেন, আপনার যদি মাটিতে ফ্যাঙ্গিসাইডের পরিমাণ বেশি হয়, তখন আপনি মাটিটাকে চেঞ্জ করে ফেলুন, অন্য মাটি ব্যবহার করুন, যেটা আমি মাটিটা চেঞ্জ করব আজকে। আর এছাড়া আপনি যখন মাটি চেঞ্জ করবেন, মাটিতে যদি আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান, বিভিন্ন কেমিক্যাল, তাহলে আপনি সাপ বা বিবিস্তান ইউজ করতে পারেন, যেটা আপনাদের কীটনাশক ওষুধে পেয়ে যাবেন দোকানে। এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার যে বেকিং সোডা ইউজ করি, ওই বেকিং সোডা এক চামচ আপনি এক লিটার জলে মিশিয়ে নিন, তারপর গাছে স্প্রে করুন। তো স্প্রে করার পর কন্টিনিউ এটা সপ্তাহে 3-4 দিন করুন। তাছাড়া আরও একটা উপায় আছে, নিম অয়েল। তো নিম অয়েল ব্যবহার করতে পারেন, নিম অয়েল প্রত্যেক 2 দিন ছাড়া ছাড়া আপনি স্প্রে করুন। এছাড়াও আরও একটি উপায় আছে আপনার কাছে, দুধ আর জল 1:3 অনুপাতে মিশিয়ে সেটাকে গাছে প্রত্যেক দিন স্প্রে করুন। তো দেখবেন আপনার গাছটি আপনি খুব তাড়াতাড়ি চেঞ্জ দেখতে পাবেন। আর গাছে যদি পটাশ ইউজ করেন, তো পটাশের মাত্রা কমিয়ে দেবেন, অতিরিক্ত পটাশ ব্যবহারের ফলে আপনার গাছটি এরকম হতে পারে। তো আমার গাছটি দুটি কারণে হয়েছে, এক ওয়েদার চেঞ্জ, কারণ গ্রীষ্মের শুরু, আর হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয়, তো ওয়েদার চেঞ্জের ফলে এই ছত্রাকের আবির্ভাব বেশি হয়। আর এই ডিপ্লোকার্পন রোজিয়া, তো এটা এই ছত্রাকটা খুব মারাত্মক ছত্রাক,
তো এটা যদি আপনি প্রথমেই না পরিচর্যা করেন তাহলে আপনার গাছটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে। তো দেখুন, আমি এই গোলাপের পাতাগুলোকে ছাঁটাই করব, কারণ এগুলো রাখা মানে আমার গাছটি আরো ক্ষতি হবে। তো দেখুন, আমি পাতাগুলোকে ছাঁটাই করে ফেলেছি এভাবে, আর গাছে একটাও পাতা রাখিনি, কারণ এখান থেকে আরো স্প্রেড করার সম্ভাবনা বেশি। আর আমি যেহেতু আমার মাটিটা চেঞ্জ করা দরকার, আর কারণ এই মাটি জল শোক করে থাকছে বেশি, সেই জন্য আমি মাটি চেঞ্জ করব। তো দেখুন আমি কি মাটি ঠিক করেছি। তো এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, সঙ্গে আছে ভার্মি কম্পোস্ট আর সরষার খোল গুঁড়ো করেছি, আর সঙ্গে নিয়েছি আমি ছাই, যেটা কাঠকয়লা থেকে হয় সেই ছাই, আর সঙ্গে আমি হলুদ গুঁড়ো নিয়েছি। তো দেখুন, আমি পাতাগুলো ছাঁটাই করার পর আমি টবের মাটিটাকে চেঞ্জ করে ফেলেছি, আর এখন দেখুন মাটিটা আমার কি সুন্দর, এই যে দেখুন এখন টেক্সচার দেখুন, আর আগের যে সয়েলটা ছিল সেটা দেখুন, সেখানে ধানের তুষ অতিরিক্ত থাকার ফলে মাটিটা স্যাঁতস্যাঁতে হওয়ার জন্য এটা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। তো আমি চেঞ্জ করেছি, এরপর গাছে যখন প্রথম পাতা আসবে আমি তারপর নিম অয়েল স্প্রে করব প্রথম সপ্তাহে 3 দিন, আর নেক্সট উইক আমি জল আর দুধের মিশ্রণ করে আমি নেক্সট সপ্তাহে 3 দিন সেটা স্প্রে করব। তো এখান থেকেই আমি ছত্রাক থেকে মুক্তি পাবো, আর আপনারাও এটা ব্যবহার করুন। আমি যে জৈবিক উপায়গুলো বললাম ঘরোয়া পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর আপনারা যদি কীটনাশক ব্যবহার করতে চান তাহলে আপনি সাপ ইউজ করুন, যে কোনো কীটনাশক দোকান আপনারা পেয়ে যাবেন, ওটা ফ্যাঙ্গিসাইড, আর তাছাড়া আপনি বিভিস্তান ইউজ করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটি দেখার জন্য, আর এখান থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।